বন্ধুরা, আজকে মূলত আমি দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই এই ধরনের ফটো আপনারা তৈরি করতে পারেন জাস্ট ওয়ান ক্লিকে। জাস্ট আপনারা একটা ক্লিক করলে কিন্তু আপনাদের ছবিগুলো আপনারা খুব সহজেই এই ধরনের ছবি আপনারা তৈরি করতে পারবেন এবং খুব প্রফেশনালভাবে জাস্ট আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন দিয়ে। সো তার জন্য আপনাকে ছোট একটি ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে হবে, এবং আপনি যদি এখানে আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই স্যার লাইক বাটনে একটা লাইক করে অবশ্যই স্যার সাবস্ক্রাইব বাটনে টাচ করে অবশ্যই বেল অপশন টাচ করে অবশ্যই অল সিলেক্ট করে দেবেন। তো বন্ধু চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, আপনাদেরকে একটা জিনিস সবসময়ের জন্য খেয়াল করতে হবে যে আপনারা যারা কিনা এই ধরনের ফটো এডিট করতে চাচ্ছেন তাদেরকে মূলত কিন্তু একটু ভালোভাবে জিনিসটা দেখতে হবে, কারণ ভালোভাবে জিনিসটা না দেখলে কিন্তু আপনি প্রপারলি কাজটা করতে পারবেন না, এবং আপনি যখন কাজটা করতে পারবেন না তখন কিন্তু আপনি একটা খারাপ একটা কমেন্ট করে দিয়ে চলে যাবেন। সো তাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা সবাই খুব মনোযোগ সহকারে জাস্ট এই কয়েক মিনিটের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো সর্বপ্রথম আপনারা যে অ্যাপটি দিয়ে মূলত এই কাজটা করবেন সেই অ্যাপটা আপনারা কোনভাবে ডাউনলোড করবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো সর্বপ্রথম আমরা সেই অ্যাপসের মধ্যে ঢুকব। তো জাস্ট অ্যাপের মধ্যে ঢুকবার পরে আপনারা নিচে একটি প্লাস অপশন পাচ্ছেন, জাস্ট প্লাস অপশন একটি টাচ করুন। প্লাস অপশনে একটি টাচ করার পর আপনার একটা অপশন পেয়েছেন নিউ প্রজেক্ট, জাস্ট আপনার নিউ প্রজেক্টে একটি টাচ করবেন। নিউ একটি টাচ করার পরে জাস্ট আপনার ফটোটাকে সিলেক্ট করে দিবেন। ফটো অপশনে টাচ করার পরে জাস্ট আপনারা যে ফটোটির মূলত কাজ করতে চাচ্ছেন জাস্ট আপনি সেই ফটোটিকে জাস্ট আপনারা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো জাস্ট আমি একটি ফটোকে সিলেক্ট করছি, করার পর জাস্ট আপনারা নিচে টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে ঠিক এমন ধরনের একটা ইন্টারফেস আসবে। জাস্ট আপনার নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন ফিল্টার, জাস্ট আপনারা একটি ফিল্টার টাচ করুন। ফিল্টার টাচ করার পরে আপনারা এই জায়গাতে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এইভাবে কিন্তু প্রত্যেকটা ইমেজের কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। জাস্ট কিন্তু ওয়ান ক্লিকে আপনারা প্রত্যেকটা ইমেজের কালার কিন্তু আপনারা খুব সহজে চেঞ্জ করতে পারবেন, এবং এর থেকেও কাস্টমাইজ করতে চাইলে আপনারা আরেকটা কাজ করতে পারেন। জাস্ট আপনারা একটাকে সিলেক্ট করার পরে আপনারা এই সাইডে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট, জাস্ট আপনারা অ্যাডজাস্টমেন্টে একটি টাচ করবেন। অ্যাডজাস্ট টাচ করার পরে আপনারা চাইলে এই জায়গা থেকে কিন্তু সিচুয়েশনটাকে আরও বাড়াতে পারেন, তারপরে কন্ট্রাক্টসে গিয়ে আপনারা একটু কম বেশ করতে পারেন, মানে আপনাদের ফটো অনুযায়ী জাস্ট আপনারা আপনাদেরকে কাস্টমাইজ করতে হবে, ঠিক আছে। তারপরে বিগনেসে গিয়ে জাস্ট আপনারা এভাবে কিন্তু কাস্টমাইজ করতে পারেন, ঠিক আছে। সো বন্ধুরা, জাস্ট কিন্তু ওয়ান ক্লিকে আপনার প্রত্যেকটা ইমেজের কালার কিন্তু আপনারা খুব সহজে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। সো এইবার মূলত আমি দেখাবো যে আপনারা কিভাবে ছবিটাকে সেভ করবেন। তো সো বন্ধুরা, যেহেতু এটি একটি ভিডিও এডিটর সফটওয়্যার, সো আপনারা কিন্তু কোনোভাবে ছবিটাকে কিন্তু সেভ করতে পারবেন না। সো তো জাস্ট আপনারা ছবিটাকে সেভ করার জন্য একটি স্ক্রিনশট করবেন। স্ক্রিনশট করার পরে জাস্ট আপনারা এই স্ক্রিনশটটাকে আপনারা খুব সহজে কাটিং করে নেবেন। কাটিং করার পরে কিন্তু আপনাদের খুব সহজে এটা কিন্তু বন্ধুরা সেভ হয়ে যাবে আপনাদের গ্যালারিতে, ঠিক আছে। সো এইবার মূলত দেখাবো আপনারা কীভাবে এই সফটওয়্যারটিকে ডাউনলোড করতে পারেন। সো বন্ধুরা, এই সফটওয়্যারটিকে ডাউনলোড করার জন্য জাস্ট আপনারা আপনাদের গুগল প্লে স্টোরে ঢুকবেন। জাস্ট আপনারা সার্চ করবেন VN লিখে সার্চ করার পরে আপনারা এই জায়গাতে একটা সফটওয়্যার দেখতে পাচ্ছেন VN ভিডিও এডিটর। জাস্ট আপনারা এই জায়গাতে একটি টাচ করার পরে জাস্ট আপনারা এই সফটওয়্যারটিকে আপনারা খুব সহজে ডাউনলোড করে আপনাদের ফোনে আপনারা ইনস্টল করে ফেলবেন, ঠিক আছে। সো সফটওয়্যারটিকে ইনস্টল করার পরও কিন্তু আপনাদের কাজটি কমপ্লিট হয় না। সো আপনারা সফটওয়্যারটিকে কমপ্লিট করার পরে মূলত আপনারা সর্বপ্রথম আবারও নিউ প্রজেক্টের ভাবে আবারও ঢুকবেন। নিউ প্রজেক্টে ঢুকবার পরে আপনাদের সামনে কিন্তু একটি ইমেজ নেওয়ার পর আপনাদের ফিল্টারে টাচ করার পরে কিন্তু বন্ধুরা আপনাদের কিন্তু এই জায়গাতে কিন্তু এই ইফেক্টগুলো কিন্তু বন্ধুরা থাকবে না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইফেক্টগুলো মূলত আছে, এই ইফেক্টগুলো কিন্তু কাস্টমাইজ করে মানে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। সো কোনভাবে নেবেন আমি ডিটেলসে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা একটি প্লাস অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা এই প্লাস অপশনে একটি টাচ করবেন। প্লাস অপশনে একটি টাচ করার পর আপনাদের সামনে একটি অপশন শো হচ্ছে ইনপোর্ট ফ্রম ফাইল ম্যানেজার, জাস্ট আপনারা ইনপোর্ট ফাইল ম্যানেজার একটি টাচ করবেন। টাচ করার পরে বন্ধুরা আমাদের গুগল ড্রাইভের একটি লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা খুব সহজে সেই ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু ডাউনলোড করলে আপনাদের ঠিক এমন কিছু ফাইল আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই ফাইলগুলোকে জাস্ট আপনারা এক এক করে আপনারা ওই জায়গাতে ইনপুট করবেন। তো আপাতত আমি 5টি ইফেক্ট আমি আপনাদেরকে দিচ্ছি, জাস্ট আপনারা প্লাস অপশনে টাচ করবেন এবং এক এক করে ফাইল ম্যানেজার থেকে আপনারা খুব সহজেই এই জায়গাতে কিন্তু ইনপুট করে ফেলবেন আপনাদের প্রত্যেকটা ইফেক্ট, এবং সবগুলোকে অ্যাড করার পরে আপনারা প্রত্যেকটা ইমেজে এডিট করার সময় আপনারা প্রত্যেকটা কাজ করতে থাকবেন, এবং আপনারা দেখবেন যে আসলে মূলত আপনাদের আপনাদের ফটো অনুযায়ী আপনাদের কোন কোন ইফেক্টটা মূলত আপনাদের সব থেকে ভালো এবং প্রপারলি কাজ করছে।